মহামৃত্যুঞ্জয় কবচে কী কী কাজ করে এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। শক্তিশালী শক্তিশালী অনেক বড় বড় কবচ আছে, যেমন ব্রহ্মশির কবচ, মা বগলা কবচ, দশমহাবিদ্যা কবচ, অক্ষয় কবচ, কর্ণ অক্ষয় কবচ, গড়চক্র, সুদর্শন চক্র, এরকম বহু কবচ মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য মুনি ঋষিরা প্রাপ্তি করে সেই বিদ্যা আমাদের মাঝে দিয়ে গেছে। এই বিদ্যাগুলি গুরুমুখী বিদ্যা হয়, গুরু পরম্পরায় এই বিদ্যা একজন গুরু তার শিষ্যকে শেখায়, সেইভাবেই কিন্তু এর কার্যকারিতা আসে এবং বহু মানুষকে দিয়ে পরীক্ষিত করা বিদ্যাই আসল শক্তিশালী। তো বই পুস্তকে অনেক বিদ্যা পাওয়া যায়, অনেক যন্ত্র পাওয়া যায়, সেগুলো কিন্তু গুরুমুখী বিদ্যার মতো কার্যকারিতা আসে না। এই মহামৃত্যুঞ্জয় কবচ শক্তিশালী কবচগুলির মধ্যে একটি অন্যতম কবচ। কোনো কোনো মানুষ কঠিন রোগব্যাধিতে, জরাব্যাধিতে সবসময় ভুগতে থাকে অকারণে, তো সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় কবচ আপনারা ব্যবহার করতে পারেন। কঠিন রোগব্যাধি জরাব্যাধি থেকে মুক্ত থাকতে হলে মহামৃত্যুঞ্জয় কবচ খুব ভালো কাজ করে। তাই বলে এই নয় যে আপনার জ্বর হবে না, সর্দি কাশি হবে না, খাবার ভুল খাবার খেয়েছেন গ্যাস হবে না, এরকম হয় না। তবে কোনো রোগ, কঠিন মরণাপন্ন রোগ আপনার শরীরে আসতে দেয় না, আসলেও দ্রুত ভালো করে দেয়। অকারণে রোগব্যাধি হচ্ছে সেগুলি থেকে মুক্ত থাকা যায় এবং যারা সবসময় রোগব্যাধিতে ভুগছে তারা কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ নিলে ভালো থাকবে। শত্রু আপনাকে বারে বারে গুণ বাণ জাদুটোনা করে ক্ষতি করছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর বাণ মারছে যা আপনার প্রাণ নাশের কারণ হতে পারে বা আপনার বাড়িতে অনেকে মারাও গেছে, তো সেক্ষেত্রে আপনি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় কবচ থাকলে কারোর ক্ষমতা নেই আপনাকে কোনো কিছু করে। তবে এই নয় যে মহামৃত্যুঞ্জয় কবচ পড়ে আছেন বলে বাণের কিছুই আপনি বুঝতে পারবেন না, তা কিন্তু হয় না। দেখা গেল একটা বাণ আপনার উপরে প্রয়োগ করলো, সেটা ছোটোখাটো বাণ, আপনি কিছুই বুঝতে পারলেন না, কিন্তু ভয়ঙ্কর বাণ, যেমন মহামৃত্যুঞ্জয় কবচ ভয়ঙ্কর তেমনি তো বাণও ভয়ঙ্কর আছে, তো সেরকম ধরনের কোনো কঠিন বাণ আপনার উপরে প্রয়োগ করলো, কিছু সময় কিন্তু শরীরে অস্বস্তি বা অসুবিধা হতে পারে। এটা যে কোনো কবচ নিলে সেটা হতে পারে, এটা আমাদেরও হয়। যদি শত্রুপক্ষ সেরকম ধরনের বাণ জানে আপনার উপরে প্রয়োগ করে, দেখবেন 5 ঘন্টা 6 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা পাশে আগুন জ্বললে যেমন আগুনের তাপ লাগে তেমনি একটা অনুভব, তেমনি একটা যে বাণ প্রয়োগ করেছে তার কিছুটা অস্বস্তি লাগবে, পরক্ষণেই কিন্তু সেটা তাবিজে হরণ করে নেয়। যেমন আপনি রোদে যাচ্ছেন, একটি ছাতা মাথায় দিলেন যাতে রৌদ্রের তাপ আপনার গায়ে না লাগে, সূর্য কিন্তু বন্ধ হয় না, তেমনি তাবিজটা আছে, শত্রুর ক্ষতি করা শত্রু ক্ষতি করে যাবে কিন্তু সেই ক্ষতিতে আপনার কোনো ক্ষতি হবে না। দেখা গেল যে 1 সপ্তাহের মধ্যে আপনার মৃত্যু বাণ বেড়েছে বা 5 মিনিটের মধ্যে আপনার মৃত্যু হবে, কিছুটা শরীরে অস্বস্তি হয়ে সেই মৃত্যুবাণটা যদি কেটে যায় তাহলে এর থেকে ভালো কাজ কিন্তু আর কিছু নেই। তো যারা শত্রুর প্রকোপে ভুগছে, শত্রু তাদের বাড়িতে হয়তো অকাল মৃত্যু ঘটাচ্ছে বা তার কেউ ভয় আছে যে শত্রু তাকে মেরে ফেলতে পারে, সেক্ষেত্রে প্রোটেকশনের জন্য আপনি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করবেন। আপনার কুষ্ঠিতে আছে যে আপনার মৃত্যু ফাঁড়া হবে বা একটা বয়সে গিয়ে কঠিন জরাব্যাধি বা কঠিন রোগব্যাধিতে আপনি ভুগতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলে সেগুলি থেকে মুক্তি হবেন। কোনো অ্যাক্সিডেন্ট, কোনো মৃত্যু ফাঁড়া এই মহামৃত্যুঞ্জয় কবচে কেটে যায়। এবার মহামৃত্যুঞ্জয় কবচ পড়ে আছেন তাই বলে সেই ঘটনা কিন্তু ঘটবে না, এটা কিন্তু নয়। সেই ঘটনা ঘটবে, দেখা গেল যে আপনার একটা পা কেটে বাদ যেত, সেক্ষেত্রে একটা হোঁচট লাগবে বা সেই সিচুয়েশনটা হবে, আপনার শরীরে কোনো রকম কিছু হবে না। তো এরকম ফিডব্যাক কিন্তু আমার চ্যানেলের মধ্যে অনেকেই দিয়েছে, তারা মহামৃত্যুঞ্জয় কবচ নিয়ে ভালো হয়েছে বা তারা কীরকম বিপদে পড়েছিল সেটা থেকে রক্ষা পেয়েছে, তার ফিডব্যাক আমাকে দিয়েছে, আমি কিন্তু নেটের মধ্যে ছেড়েছি। তো এরকমভাবে মানুষ রক্ষা পায়। তো মহামৃত্যুঞ্জয় কবচ পড়ে অনেকে মনে করে যে আমি ব্যবসা বাণিজ্যের উন্নতি করব বা গ্রহের কোনো কাজ করবে, এগুলো মহামৃত্যুঞ্জয় কবচে করে না। মহামৃত্যুঞ্জয় কবচের প্রধান কাজ হলো মৃত্যু ফাঁড়া কাটে, অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে রক্ষা করে, শরীরকে প্রোটেকশন দেয়, সর্বরোগের কাজ করে, সর্বরোগ বিনাশ করে এবং সর্ববাণ বিনাশ করে, সমস্ত দিক দিয়ে রক্ষা করে, বিপদ থেকে রক্ষা করে। এমনকি অনেকের ভয় আছে শত্রুপক্ষ তাকে জীবন নাশ করতে পারে বা মেরে ফেলার হুমকি দিচ্ছে বা সে ভয় পাচ্ছে তাকে মারতে পারে কোনো না কোনোভাবে, তো সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় কবচ থাকলে যে পথে তাকে মারার ষড়যন্ত্র করছে সেই পথে কিন্তু
সে যাবে না, অন্য পথ দিয়ে ঘুরে যাবে। বা আমরা এমনও দেখেছি যে গুলি করেছে, পকেটে পেন আছে, পেনে গুলি লেগে গুলি বেরিয়ে গেছে, গলায় কোপ মেরেছে যে আমার কলার কেটে গেছে কিন্তু গলায় কোপ বসেনি। তো এগুলো কিন্তু সম্পূর্ণ বিশ্বাসের উপর, কেউ গ্যারান্টি দিয়ে বা জোর গলায় কোনো কিছু বলা চলে না, এগুলো প্রমাণিত পরীক্ষিত বলে কিন্তু আমি আপনাদেরকে বলছি। তো এইগুলো বিশ্বাস করে যদি এই মহামৃত্যুঞ্জয় কবচ কেউ ব্যবহার করতে পারে, সে সমস্ত দিক দিয়ে প্রোটেকশান থাকবে। অর্থাৎ দেহবন্ধনের কাজ করে মহামৃত্যুঞ্জয় কবচ, অন্য কোনো বিষয় সেরকম কাজ করে না। তো আমার কাছে 8 রকমের মহামৃত্যুঞ্জয় কবচ আছে। অনেকে আমাকে বলে যে আমাকে এই মহামৃত্যুঞ্জয় কবচটা দেবেন, তো আমি সব রকম কাজ করে যে যন্ত্রগুলি, 3খানা যন্ত্র কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচে ঢুকাই, তো সেক্ষেত্রে খুব ভালো রেজাল্টটা আসে। অনেকে মনে করে মহামৃত্যুঞ্জয় কবচ গাছগাছরা শিকড় দিয়ে তৈরি হয়, তবে এগুলো কিন্তু নয়। যেমন আপনি যখন ওম উচ্চারণ করবেন, ওমটা কি কোনো গাছগাছরা শিকড়? একটা বীজ মন্ত্র। তেমনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যখন বলবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি গাছগাছরা শিকড়? একটি মন্ত্র। তো তেমনি মহামৃত্যুঞ্জয় কবচ যন্ত্র, এটাও মন্ত্র দিয়ে একটি ছক, যেটিকে বলা হয় মহামৃত্যুঞ্জয় কবচ। তবে মহামৃত্যুঞ্জয় কবচ আপনারা বাজারে কিনতে পাবেন, তামার যন্ত্রে বা বই পুস্তকে পাবেন, সেগুলি কিন্তু অতটা কার্যকারিতা নয়। কারণ মনিঋষিরা যে গুপ্ত বিদ্যা দিয়ে গেছে, এটা গুপ্তই আছে, গুরু পরম্পরায় এটা প্রাপ্তি করে, যার তন্ত্র ভাগ্য আছে তাদের কাছে মায়ের কৃপা যার উপরে আছে, তারাই গুরুর কাছ থেকে এই কঠিন বিদ্যা পেয়েছে, এবং সেই বিদ্যা দ্বারাই শত শত মানুষের উপকার হয়, এবং যেটা পরীক্ষিত সেটাই কার্যকারী। দেখা গেল 10 জনকে দেওয়া হয়েছে, পরীক্ষা করা হয়েছে, সেটাই কিন্তু কার্যকারী। আর বই পুস্তকের বিদ্যা অত ভালো কাজ করে না। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে মহামৃত্যুঞ্জয় কবচ কী কাজ করে।